শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়, ভোলা জেলার তাজুমুদ্দিন উপজেলার স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে তাজুমুদ্দিন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শিক্ষার্থী পড়াশোনার জন্য আসে এবং এখান থেকে অনেকে পড়াশোনা শেষ করে দেশের বিভিন্ন সরকারি উচ্চ পদে কর্মরত আছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার পাশাপাশি বর্তমানে ভকেশনাল অর্থাৎ কারিগরি শিক্ষা ব্যবস্থাও চালু রয়েছে। এখানে মুসলমান ছাত্র এবং শিক্ষকদের প্রার্থনার জন্য রয়েছে মসজিদের ব্যবস্থা, যেটি বর্তমানে নির্মাণাধীন রয়েছে। এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার অনুষ্ঠানও এই শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে। এছাড়া বিদ্যালয়ের সামনে আছে সবুজ মাঠ এবং শহীদ মিনার। সবুজ মাঠে মূলত শিক্ষার্থী অর্থাৎ ছাত্রীদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা হয়ে থাকে এবং ছাত্রীদের জন্য রয়েছে কমন রুম এবং মুসলিম ছাত্রীদের জন্য রয়েছে নামাজের ব্যবস্থা, যেখানে তারা নামাজ আদায় করতে পারবেন। এবং বিদ্যালয়ের প্রধান গেট দিয়ে একটু সামনে গেলেই দেখা যায় সুবিশাল একটি খেলার মাঠ, যেখানে মূলত ছেলেদের খেলাসহ অত্র অঞ্চলের সমস্ত খেলা এই মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে। বিদ্যালয়ের পেছন দিয়ে বয়ে গেছে ছোট একটি খাল। সব মিলিয়ে এই বিদ্যালয়ের পরিবেশ এবং শিক্ষার মান সম্পূর্ণ শিক্ষার্থীদের মনোমুগ্ধকর এবং আনন্দময় পরিবেশ দিতে বাধ্য।